দর্শক আসসালামু আলাইকুম, শুরুতেই আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের ক্লাসটি। সাথে সকলের প্রতি রিকোয়েস্ট, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ 10টি শব্দ আলোচনা করব। তবে মনে রাখবেন, শব্দের অর্থ শুধু মুখস্থ করলে হবে না, শব্দের অর্থ মুখস্থ করার পরে আমরা কিভাবে ছোট ছোট বাক্য তৈরি করব সেই ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং আমি ধরিয়ে দিব, শিখিয়ে দিব আপনাদেরকে। প্রথম এখানে যে শব্দটি লিখেছি সেটি হচ্ছে কবির। কবির মানে হচ্ছে বড়, কোনো কিছু বড় বোঝাতে আমরা কবির শব্দটি ব্যবহার করব। এরপর লিখেছি সগির। আমি আগে শব্দগুলো বলে যাচ্ছি, তারপর আমরা বাক্য তৈরি করা শিখব ইনশাআল্লাহ। সগির মানে হচ্ছে ছোট, তবিল লম্বা, খফিফ পাতলা, সামিক মোটা, ওজন ওজন, ফাতলা রাফি। ঠিক আছে, আবার ফাতলা মানে হচ্ছে রাফি, কিধা কিধা এলো মেলো, রাফ মানে তাক, দুরুজ মানে হচ্ছে ড্রয়ার। আচ্ছা, তো এখানে দেখেন প্রথম যে শব্দটি লিখেছি কবির, কবির মানে কি বড়। আসুন আমরা কিভাবে বাক্য তৈরি করব। হুয়া মালানা কবির আখই, হুয়া মানে কি। তো এখানে একটা জিনিস আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, যে আসলে কথা বলতে হলে অবশ্যই আপনাকে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে, শব্দের অর্থ না জানলে আপনি কিন্তু কথা বলতে পারবেন না। দেখেন, আমি এখানে জাস্ট কবির মানে কি বড়, এখন একটি যদি একটা বাক্য যদি আমি তৈরি করি, যেমন সেই লোকটি আমার বড় ভাই। দেখেন, সেই লোকটি আমার বড় ভাই, তাহলে এখানে অনেকগুলো শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করা হয়েছে। তাহলে কি করতে হবে, হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু। So I suggest you, you have to do the memorize the vocabulary necessary in daily life. Je vocabulary gulo ache, vocabulary gulo mukosto apnake korte hobe. Tahole hua nofor sei lokti, nofor mane lok ba lokti, hua nofor sei lokti malana kobir akhoi, malana kobir akhoi mane akhoi mane bhai, kobir mane boro, মালানা মানে আমার। হুয়া নফর সেই লোকটি, মালানা কবির আখই সে আমার বড় ভাই। দেখেন, এরপর আমি যদি আবার বলি হাদা কবির সাইয়েরা, এটা বড় গাড়ি। হাদা সগির সাইয়েরা, এটা ছোট গাড়ি। সাইয়েরা মানে হচ্ছে গাড়ি, হাদা মানে এই। ঠিক আছে, হাদা লেশ কবির, এটি বড় কেন। মনে করেন আপনি কাউকে কোনো কিছু আনতে বলেছেন, ছোট একটা জিনিস আনতে বলেছেন, সগির মানে ছোট। ঠিক আছে, তো সে বড় একটা জিনিস নিয়ে এসেছে, তো কেন বড়টা আনছ, ছোটোটা আনো নাই কেন, এরকম আমরা বলে থাকি তাই না। লেশ কবির হাদা, এটা বড় কেন, লেশ কবির বা হাদা লেশ কবির, আপনি যেভাবে বলেন না কেন, দ্যাট উইল বি সেন্টেন্স, আপনার মনের ভাব সেই বুঝতে পারবে, হি উইল বি এবল টু ইনশাআল্লাহ। তো এটা বড় কেন, লেশ কবির হাদা। ঠিক আছে, এরপর লিখেছি সগির। তো কবির আর সগির তো বুঝতে পেরেছেন, সগির দিয়ে আর বোঝানোর কিছু নেই। এরপর লিখেছি তবিল। তবিল মানে কি, লম্বা, কোনো কিছু লম্বা বোঝাতে তবিল শব্দটি ব্যবহার করবেন। তবিল তবিল লম্বা লাঠিটি কোথায় হতে পারে, এরকম লম্বা লম্বা লোকটি কোথায় হতে পারে না, লম্বা এটা কোথায় সেটা কোথায়। তাহলে আমি বলেছি কি, লম্বা লাঠিটি কোথায়। দেখেন, তাহলে লম্বা মানে কি, তবিল অয়েন তবিল আচা, আচা মানে লাঠি। এখানে আমার জাস্ট আসলে লেখা নেই, জাস্ট আমার মনে এসেছে, আমি জাস্ট বলতেছি আপনাদের শেখার এবং বুঝবার সুবিধার্থে। তো ওয়াইন হাদা এটি কোথায়, ওয়াইন মানে কোথায়, হাদা মানে এই বা এটা। তাহলে ওয়াইন ওয়াইন তবিল আচা বা তবিল আচা ওয়াইন, আগে আপনি তবিল আচাও বলতে পারেন, আচা আচা মানে লাঠি, তবিল মানে কি বড়, ওয়াইন তবিল আচা বড় লাঠিটি কোথায়। এরপর লিখেছি খফিফ মানে কি, পাতলা, কোনো কিছু পাতলা বোঝাতে আমরা খফিফ ব্যবহার করব। হাদা জেহাদা খফিফ, এটি অনেক বেশি পাতলা, হাদা জেহাদা খফিফ, খফিফ মানে পাতলা, হাদা মাই মুমকিন হাদা মাইকদের, মানে এটি অনেক বেশি পাতলা, সম্ভবত এটা দ্বারা হবে না। দর্শক, এটা আমরা কখন বলবো, অনেক সময় কোনো কর্মক্ষেত্রে কোনো কাজে এনি হয়ার, ঠিক আছে, এরকম হয়ে থাকে যে এটি অনেক বেশি পাতলা, সো এটা দ্বারা কাজ হবে না। হাদা ওয়াজেদ খফিফ, হাদা ওয়াজেদ খফিফ, এটা অনেক বেশি, ওয়াজেদ মানে অনেক বেশি পাতলা, মুমকিন হাদা মা ইকদের, সম্ভবত এটি দ্বারা কাজটি হবে না, এরকম বোঝাচ্ছে। ইকদের মানে সম্ভব, মা ইকদের মানে সম্ভব না।
আশা করি বুঝতে পেরেছেন। যাক, আমি যেটা বলতে চাইছি, এই শব্দগুলো মুখস্থ করার পরে আপনারা এইভাবে ছোটো ছোটো বাক্য তৈরি করবেন। আল্লাহ হাফেজ, আই সেলিউট সবাইকে, আসসালামু আলাইকুম।